বেবি ফটোশ্যুট করতে কার না ভালো লাগে, কিন্তু এই ফটোশ্যুটের পিছনে যে কত শ্রম আর ঘাম থাকে সেটা যারা করে শুধু তারাই জানে। আজকে অ্যানাভিয়ার ফটোশ্যুট করব। আমি অনেক ফটো অ্যানাভিয়ার তুলেছি কিন্তু সবগুলো শেয়ার করা হয়নি। আজকে ছোট ছোট করে কিছু শেয়ার করব। সো চলে যাচ্ছি ভাবিদের বাসায়, আমরা সবাই একসাথে ফটো তুলবো বাবুদের। অ্যানাভিয়া অ্যান্ড আনায়া দুজনেরই ফটো তোলা হবে আজকে। সো আমি আসার পর ভাবি এখানে সব কিছু রেডি করে রেখেছে। দেখেন এখন একটু কষ্টটা অনেক কম, শুধু বাবুকে এখন মেনটেন করতে হবে আর সব ডেকোরেশন করা আছে। যখন ফোনে নতুন নতুন ফটো দেখি তখন খুবই ভালো লাগে, মন চাই যে ট্রাই করে, কিন্তু সময় স্বল্পতা এবং ধৈর্যর কারণে সব সময় সব কিছু হয়ে ওঠে না। এরপর আমরা চা খেয়ে নিচ্ছি তিনজনই, চা খেয়ে আবার হচ্ছে ছবি তুলবো। তো আমরা অলরেডি একটা ফটো তুলেছি মাত্র, আর এখানে হচ্ছে চা খেয়ে নিচ্ছি, এরপর বাকি ফটো তুলবো। আরও তিন চারটা ফটোই তুলেছি, সবগুলোর ক্লিপ কিন্তু নেওয়া হয়নি। আর আমি যেহেতু বাবুকে দেখাই না, সো আমি শুধু ডেকোরেশনটাই শেয়ার করেছি আপনাদের সাথে। সো বাসায় কিছু ফটো তুলেছিলাম আর নাম্বারিংয়ের ফটোগুলো তুলেছি 1 থেকে 12 পর্যন্ত, ওগুলো কখনোই শেয়ার করা হয়নি। সো এখানে হচ্ছে ডাইপার দিয়ে দিব, ডাইপারের মধ্যে বাবুকে শুকাতে দিব রশি। তো রশিটা থাকবে মাঝখানে, দুই পাশে ডাইপার আর এই পাশে হচ্ছে ক্লিপ। সবগুলো একসাথে আমরা হচ্ছে ডেকোরেশনটা করে ফেলেছি খুব তাড়াতাড়ি করে। আর এগুলো যে কত পরিমাণ কষ্ট মেনটেন করতে হয়। আমি আরও কিছু ফটো তুলেছিলাম ডিমের, ওগুলো আসলে ক্লিপ নেওয়া হয়নি। সো এরপর বাসায় চলে যাচ্ছি, বাসায় আসার পর আমি এখানে একটু নুডলসও রান্না করে নিলাম, দেন আরও কিছু ফটো তুলবো যার কারণে একটু খেয়ে নিচ্ছি নাস্তা। লাইফে খাওয়া ছাড়া আর কী আছে বলেন, যত কাজই থাকুক না কেন মাঝে মাঝে একটু খেয়ে নিতে হয়। আর এখানে আমি আসার সময় হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আর হচ্ছে এটা পোয়া ছিল, এই পোয়াগুলো বাড়িতে খেয়েছিলাম। এই পোয়াগুলো কিন্তু ভিতরে নারিকেল থাকে, কিন্তু এখন দেখছি যে কিছুই নাই, শুধু আটা। তো এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছিলো। আর এখানে হচ্ছে আমি একটা ফটোশ্যুট করার জন্য চকলেট সিস্টেম করে রেখেছি, মানে চকলেট মধ্যে হচ্ছে ওকে শোয়াবো মাঝখানে। আর বাবুদের যত ছোটোবেলায় ফটো তোলা যায় ততই ভালো, যত বড় হবে তত ওদেরকে সামলানো অনেক কঠিন, অনেক হাত পা ছোড়াছুড়ি করে, নষ্ট করে ফেলে, এলোমেলো করে ফেলে, এগুলো মেনটেন করা অনেক কষ্ট। এরপর একটু তরমুজ খেলাম, একটু পায়েস খেলাম, আর আমি এখানে একটু কলার পিঠাও বানিয়েছি। সো পিঠা আপুকে দিয়ে দিচ্ছি। যত কষ্টই হোক না কেন যখন ফটোগুলো পরবর্তীতে দেখা হয় তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে, এগুলো সব কিছু স্মৃতি। সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকেই যায় স্মৃতির পাতায়। আর এখানে আমি আপুকে আরও কয়েকটা পিঠা দিয়ে দিলাম দুজন আপুকেই, সো সবার সাথে একসাথে শেয়ারিং করে খেলে অনেক ভালো লাগে, শেয়ারিং ইজ কেয়ারিং। সো এখানে হচ্ছে বাকি পিঠাগুলো আমি কিছু খেয়েছি, কিছু আনাবিয়ার পাপার জন্য রেখেছি, পুরোটাই কলার ছিল। এরপর হচ্ছে সর্বশেষ আমি মুড়ি মাখানো খাচ্ছি, এখানে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে ছোলা মুড়ি মাখিয়ে খেয়েছি, সারাদিন শুধু খাওয়াই। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নেক্সটটা আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।